বিশ্বের সবচেয়ে ছোট জাতের কোয়েল পাখি, যার দাম কিনা 10 থেকে 15 হাজার টাকা। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই কোয়েল পাখির নাম হলো কিং কোয়েল। এশিয়ান বংশোদ্ভূত এই কোয়েলের জাতটি সমস্ত কোয়েলের মধ্যে সবচেয়ে ছোট জাত। ছোট জাত হলেও তাদের অন্যান্য রঙের বৈচিত্র্যতার কারণে এরা সকলের মন জয় করে নিয়েছে। এই জাতের উৎপত্তি এশিয়ায়, গড় আকার 4.7 থেকে 5.5 ইঞ্চি, কিন্তু সাধারণত পুরুষদের থেকে মহিলা কোয়েল পাখিগুলো একটু বড় হয়ে থাকে। এদেরকে বিভিন্ন রঙে পাওয়া যায়, নীল, বাদামি, রূপা, কালো, লাল এবং সাদা। এরা 5 থেকে 13টি ডিম পেড়ে থাকে। এদের ওড়ার ক্ষমতাও রয়েছে, কিন্তু এরা খুব স্বল্প দূরত্বে উড়তে পারে। এরা আসলে উষ্ণ জলবায়ুর কোয়েল। এদের স্বভাব অন্যান্য পাখির প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু মানুষের কাছে এরা একটু বেশিই লাজুক। বন্য অবস্থায় এদের জীবনকাল হয়ে থাকে 3 থেকে 6 বছর এবং বন্দি অবস্থায় প্রায় 13 বছর পর্যন্ত। এই কোয়েলের আরও নাম রয়েছে, একে চাইনিজ পেইন্টেড কোয়েল বা ব্লু ব্রেস্টেড কোয়েল নামেও ডাকা হয়। কিং কোয়েল ছোট মাটিতে বসবাসকারী পাখি, যা বেশিরভাগ অস্ট্রেলিয়ার বন্য অঞ্চলে এবং এশিয়ার অন্যান্য অংশে যেমন চীন, ফিলিপাইন, তাইওয়ান, থাইল্যান্ড এবং আরও অনেক দেশে পাওয়া যায়। কিং কোয়েলগুলো তাদের মনোমুগ্ধকর ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে পাখিপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। ব্লু ব্রেস্টেড কোয়েলগুলো 2000 বছর আগে চীনে গৃহপালিত হয়েছিল বলে মনে করা হয়। বন্য অবস্থায় এরা বিভিন্ন ধরনের বীজ এবং পোকামাকড় খায়। এই কোয়েলের ওজন হয়ে থাকে 30 থেকে 40 গ্রাম পর্যন্ত। তাদের আকার ছোট হওয়া সত্ত্বেও তারা আশ্চর্যজনকভাবে চটপটে এবং ঘন গাছপালা দিয়ে দ্রুত চলাচল করতে পারে। কিং কোয়েলের অনেকগুলো জাত পাওয়া যায়, যেমন ব্লু ফেস্ট, সিলভার, হোয়াইট কিং কোয়েল, গোল্ডেন পার্ল, সিনামন, টাক্সিডো পাইট, হোয়াইট উইং পাইট, স্প্ল্যাশ পাইট। তবে এদের মধ্যে সব থেকে পপুলার কিং কোয়েল হল সিলভার কিং কোয়েল, এবং তারপরের পপুলার কোয়েল পাখিটির রং হলো সাদা। কিং কোয়েলগুলোর মধ্যে পুরুষরা নারীদের সাথে সঙ্গমের অধিকারের জন্য লড়াই করে। বিজয়ী পুরুষ পাখিগুলো মহিলা পাখিগুলোর সাথে তারপর প্রজনন করে। প্রজননের 1 থেকে 2 দিনের মধ্যে মহিলারা ডিম দিতে পারে। এরা প্রথমে বাসা বানায়, তারপর মাটিতে ডিম পাড়ে। প্রায় 16 দিন পর এ বাচ্চাগুলো ফুটে বাচ্চা বের হয়। এখন আসা যাক কিং কোয়েলের খাবার দাবারের ভেতরে। বন্য অঞ্চলে কিং কোয়েলের খাদ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ছোট বীজ এবং বিভিন্ন ধরনের ঘাস, কিন্তু যখন আমরা এগুলোকে বন্দি অবস্থায় পালন করব, তখন এদের মূল খাবার হবে বিভিন্ন ফল এবং শাকসবজি এবং বিভিন্ন ধরনের বীজ, যেটাকে আমরা সিড মিক্স বলেও জেনে থাকি। এছাড়াও আপনারা বিভিন্ন প্রোটিনযুক্ত খাবারও দিতে পারেন, যার ভেতরে রয়েছে বিভিন্ন কীট বা বিভিন্ন পোকামাকড়। আমাদের দেশেও বর্তমানে অনেক শৌখিন মানুষেরা এই কিং কোয়েলকে বাসায় লালন পালন করছে। আপনারাও চাইলে ছোট্ট একটা খাঁচায় একজোড়া কিং কোয়েল পালতে পারেন। কিন্তু এখন আপনারা কিং কোয়েলের দাম শুনেও অবাক হবেন। এটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল না, সেহেতু ইম্পোর্টাররা ইম্পোর্ট করে এনে এদের দাম নির্ধারণ করেছে 10 থেকে 20 হাজার টাকা জোড়া। এদের দাম আসলে বয়স, কোয়ালিটি এবং জাতের বিভিন্ন রঙের ওপর নির্ভর করে। তবে এখন 10 থেকে 20 হাজার টাকার ভেতরেই একজোড়া কিং কোয়েল পাওয়া যাচ্ছে। ফেসবুকে শৌখিন পোষা প্রাণী সংক্রান্ত গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনারা ভালো একজন ইম্পোর্টারের কাছে থেকে নিতে পারেন। আপনারা যারা কিং কোয়েল নিতে চান, তারা অবশ্যই ফেসবুকে একটু ঘাটাঘাটি করে দেখবেন। তারপরেও আজকের ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি গ্রুপের লিংক দিয়ে দিব, সেই গ্রুপে আপনারা পোস্ট করে বা কোনো সেলারের থেকে কিং কোয়েল সংগ্রহ করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নতুন কোন প্রাণীর দাম সম্পর্কে জানতে চান তাও আমাদেরকে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।